ফুটবলের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এর বিপক্ষে লিওনেল মেসির খেলা নিয়ে ছিল শত অনিশ্চয়তা আর শঙ্কা শেষ পর্যন্ত অধিনায়ককে বেঞ্চে বসিয়ে রেখেই উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটির একাদশ সাজিয়েছে আর্জেন্টিনা শুরুর একাদশে ছিলেন না মেসি লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে রেখে। শুরুর একাদশ নিয়ে আক্রমণ ভাগে বেশ ভুগতে হয়েছিল আর্জেন্টিনাকে তবে ম্যাচের সপ্তম মিনিটে গোল আদায় করে নিয়েছেন অ্যাঞ্জেল ডিমারিয়া এই চের ছিয়াত্তরতম মিনিটে মাঠে নামেন মেসি লিওসেলসর বদলি হিসেবে মাঠে নামানো হয় মেসিকে অবশ্যই মাঠে নেমে বাকি সময়টুকুতে খুব একটা পারফর্ম করতে পারেননি তিনি উরুগুয়ের বিপক্ষের ম্যাচটিতে লিওনেল মেসিকে পুরোটা সময় না খেলানোয় ভক্তদের মনের শঙ্কা জেগেছে আর্জেন্টাইন ফরোয়ার্ড ব্রাজিলের বিপক্ষের ম্যাচটিতে খেলতে পারবেন তো সুপার ক্লাসিকর এই ম্যাচে লিওনেল মেসিকে পাবে কিনা আর্জেন্টিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ভক্তদের মনে উরুগুয়ের বিপক্ষের ম্যাচের আগেই দলীয় অনুশীলন করেছেন মেসি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালনি জানিয়েছেন পূর্ণ ফিট আছেন তিনি তবে তারপরেও মূলত লিওনেল মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি না নিতে উরুগুয়ের বিপক্ষের ম্যাচটিতে পুরোটা সময় খেলায়নি আর্জেন্টিনা মূলত মেসিকে ফিট রাখতে এবং ব্রাজিলের বিপক্ষে পুরোটা সময় পাওয়ার জন্যই এমন সিদ্ধান্ত আর্জেন্টিনা কোচের তাই তো চোটাক্রান্ত মেসিকে শুরুর একাদশে রাখেননি তিনি জানা গেছে ব্রাজিলের বিপক্ষের ম্যাচে পুরোটা সময় খেলবেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড